নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদেরকে এখন নিয়ে এসেছি ফ্লোরিডার পেনসাকোলা বিচে, আর আমি তনুশ্রী কথা বলছি আমেরিকা ট্যাক্সাস থেকে। পেনসাকোলা বিচ হচ্ছে হোয়াইট স্যান্ডের বিচ। বিচের এখানেই হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, আর বিচে ঢোকার আগে কার পার্কিংয়ের জায়গা আছে, বিরাট জায়গা আছে। কার পার্কিংয়ের জন্য একটু যুদ্ধ করতে হয়, যদিও আমরা লাকি ছিলাম, আমরা এসেই পার্কিংটা পেয়ে গেছি, একদমই কাছে, আমাদের বেশি দূর হাঁটতে হয়নি। বিচে প্রচণ্ড ভিড়, তিন দিনের লম্বা ছুটি, সবাই ঘুরতে বের হয়েছে, সেই জন্য পার্কিং লটেও কোনো ফাঁকা জায়গা ছিল না, আর বিচেও প্রচুর মানুষ। মানুষ থাকলেই ভালো লাগে। বিচে গিয়ে বালি নিয়ে খেলা হবে না, সেটা তো হয় না, নিজেরা নিজেরা একটুখানি এনজয় করছি। আমি বিচে ওইভাবে ভিডিও করিনি, তবে বিচে ঢোকার আগে অনেক রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, যারা সারাটা দিন বিচে কাটাবেন তাদের রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা আছে। আবার কেউ যদি সঙ্গে করে খাবার নিয়ে আসেন তাহলে তো হলে কিনে খেতে হবে না। আর বিচের পাশে হোটেলে যদি কেউ থাকতে চান সেটারও সুবিধা আছে। এখানে বিচে বালি দিয়ে খেলা করার পরে, পানিতে নামার পরে হাত পা ধোয়ার ব্যবস্থাও আছে, ড্রেস চেঞ্জ করার ব্যবস্থাও আছে। আমরা এখন গালফ পিয়ারের দিকে এসেছি। এখানে শুধুমাত্র হাঁটার জন্য একরকম টিকিট, আবার যারা মাছ ধরতে আসবেন তাদের জন্য আলাদা টিকিট। মাছ ধরার মধ্যেও ক্যাটাগরি আছে, সেই অনুযায়ী টিকিট দেওয়া হবে। তো আমরা ওয়াকিং পাসের টিকিটটা নিয়ে নিয়েছি। এটাতে কয়েন দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যাবে। আমার ছেলে দেখার চেষ্টা করেছিল, কয়েন ছিল না আমাদের কাছে, তাই সে দেখতে পারেনি। তো সঙ্গে কিছু কয়েন রাখা জরুরি, কোনো কোনো জায়গায় এই কয়েনটাই অনেক কাজে লাগে। যাদের মাছ ধরা শেষ হয়ে গিয়েছে তারা চলে যাচ্ছে, সঙ্গে বসে আছে। এখানে কিন্তু মাছ ধরার জন্য লাইসেন্স নিতে হয়, লাইসেন্স ছাড়া মাছ ধরা যাবে না। আর একজনের কোলে লক্ষ্য করেছেন কিনা জানি না, একটা ডগি ছিল। আমেরিকানরা কিন্তু ডগিকে খুব ভালোবাসে, সন্তানের মতো ভালোবাসে। ওরা যেখানেই যাক সঙ্গে তাদের ডগিটি থাকবে। ওরা যখন রাস্তা দিয়ে যায় ড্রাইভ করে, তখন পেছনের সিটে তাদের সেই ডগিটি থাকবে, জানালাটা খোলা রাখবে, ডগিটি জানালা দিয়ে তার মাথাটা বের করে রাখবে। পরে জানা ওরা যেন কীভাবে ব্যালেন্স করে রাখে নিজেকে। আর ওদের সামনে ডগিকে ডগি বলা যাবে না, জিজ্ঞেস করতে হয় তার নাম কি, তখন নাম ধরে তাকে বলতে হয় এবং একটু আদর করে দিলে তারা খুব খুশি হয়।
আর যদি কোনো কারণে একটুখানি বকা দেওয়া হয়েছে, অনেক সময় দেখা যায় না অপরিচিত মানুষ দেখলে ডগিটি এসে এমন করতে থাকে, যারা ডগি পছন্দ করে না বা ডগিকে ভয় পায় তারা তো একটু ভয় পেয়ে যায়, তখন যদি একটু জোরে কিছু একটা বলা হয়, বকা না একটু এক্সপ্রেশনটা যদি একটু জোরে হয়ে যায় তখনই তারা রাগ করে যায়, তাদের ফেসের এক্সপ্রেশনটা বোঝা যায়, মানে যার কাছে ডগিটি আছে সেই মানুষটির ফেসের এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে সে বিরক্ত হয়েছে। এই পাখিটির নাম কি আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি। তো এই পাখিটি যখন এখানে বসেছে, আমি ফার্স্টে ভিডিও করা শুরু করেছি, পরে দেখি অনেকেই ভিডিও করছে, একে একে অনেক মানুষ তার পাশে জড়ো হয়ে গিয়েছে, তখন সে বিরক্ত হয়ে নিজেই উড়ে গিয়েছে, একটু পরে দেখতে পাবেন। আমি কাছে যাচ্ছিলাম না কারণ ভয় পাচ্ছিলাম তার যে বড় ঠোঁট ওটা দিয়ে যদি ঠোকর দেয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু সে কাউকে ঠোকর দেয়নি, কারোর প্রতি কোনো হিংস্র আচরণ দেখায়নি, সে নিজেই উড়ে চলে গিয়েছে। উপর থেকে হঠাৎ করে আমার ছেলে বলছে, মা দেখো নিচে একটা স্টারফিশ কে যেন মেক করেছে। আমরা এখন বিচ থেকে চলে যাব, এই বিচে ফ্রি রাইডের ব্যবস্থা আছে, একটা বাসে করে এই ফ্রি রাইড নেওয়া যায়, এটা হচ্ছে গিয়ে সেই বাস। তবে এই বাসে যে কোনো জায়গা থেকে ওঠা যাবে না, একটা ফিক্সড জায়গা আছে সেখান থেকেই উঠতে হবে। আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি, বাই।